বিএনপির রাজনীতিতে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমি। তো হয়তোবা অনেকে আমার এই কথাটি শোনার পর অবাক হয়ে যেতে পারেন, কিংবা আপনার মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে কিভাবে আসলে আমি চিত্রনায়িকা মৌসুমিকে বিএনপি বলে দাবি করছি, অর্থাৎ বিএনপি রাজনীতির সঙ্গে তিনি যুক্ত আছেন। সেটি হচ্ছে যে আমি যদি একটু পর্যালোচনা করতে চাই তাহলে আমি বলবো যে 80-এর দশক কিংবা 90-এর দশক এই সময়টিতে আমরা যে বিষয়টি দেখেছিলাম সেটি হচ্ছে যে যারাই চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট ছিল বা চলচ্চিত্রের যারা তারকা নায়িকা কিংবা নায়ক, অনেকে ব্যক্তিগত জায়গা থেকে আওয়ামী লীগের সমর্থন কিংবা বিএনপির সমর্থনের সঙ্গে যুক্ত ছিল, আবার একই সঙ্গে একই পর্দায় একই সিনেমাতে তারা কাজ করত। কিন্তু এটি কিন্তু বিগত 10-15 বছর ধরে কিন্তু আমরা লক্ষ্য করছি যে একটা বিবাদ এবং নিজেদের মধ্যে একটি পার্থক্য কিন্তু আমরা লক্ষ্য করছি যে কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে, এই বিষয়টি কিন্তু কথা উঠে এসেছে। তো আমি যে বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই যে আসলে আপনার মনের মধ্যেও প্রশ্ন জাগতে পারে যে চিত্রনায়িকা মৌসুমি, কারণ আমরা বিভিন্ন সময় আমরা অনেক নায়কদেরকে দেখেছি কিংবা নায়িকাদেরকে দেখেছি যে বিভিন্ন ধরনের যে নির্বাচনী প্রচারণা রয়েছে সেটি একদমই উপজেলা পরিষদ নির্বাচন, মেয়র সিটি মেয়র নির্বাচন কিংবা এমপি নির্বাচন, এই জায়গাগুলোতে আমরা কিন্তু চলচ্চিত্র সংশ্লিষ্ট তারকাদের কিন্তু সম্পৃক্ততা দেখেছি। অন্যদিকে যদি বলতে চাই যে বিগত 10 বছরের মধ্যে যদি আমি আমার অবজারভেশনের জায়গা থেকে বলতে চাই, সেটি হচ্ছে যে তৎকালীন সময়ের সর্বশেষ ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে কিন্তু অনেক তারকারাই সংরক্ষিত নারী আসন কিংবা সংসদ নির্বাচন করার জন্য কিন্তু মনোনয়ন উঠিয়েছেন, কেউ কেউ এমপি হয়েছেন। যেমনটা যদি বলতে চাই চিত্রনায়ক ফেরদৌস সাহেব, তিনি কিন্তু ঢাকা 10 আসন থেকে তিনি এমপিও হয়েছেন। কিন্তু এর আগের গল্পটি যদি একটু বলতে চাই যে চিত্রনায়ক ফারুক সাহেব, তিনি কিন্তু একদম স্টুডেন্ট লাইফ থেকে কিন্তু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। এর আগের কথা যদি বলতে চাই যে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা রাজীব সাহেব, তিনি কিন্তু বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। তারপরে যদি দিলদার ভাইয়ের কথা বলতে চাই, তিনিও বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। আবার মিজু আহমেদের কথা বলতে চাই, তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। তো এই বিষয়গুলো কিন্তু আগে ছিল, কিন্তু আগে ভেদাভেদ বা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক কিংবা কেউ কাউকে আক্রোশমূলকভাবে ঘায়েল করা বা সে আওয়ামী লীগ করে তার সঙ্গে আমি কাজ করব না, সে বিএনপি করে তার সঙ্গে আমি কাজ করব না, এমনটা কিন্তু ছিল না। যার যার ব্যক্তি জায়গা থেকে পছন্দের যে দলটি সেটিকে সাপোর্ট করত। তো এখন একটু বিষয়টা যেতে চাই যে চিত্রনায়িকা মৌসুমি আসলে কোন দল করেন, তিনি কোন রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, সেই বিষয়টি নিয়ে কিন্তু ইতিপূর্বে আজ থেকে যদি সর্বশেষ যদি বলতে চাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের সরকারের পতনের আগে কিন্তু একটি প্রশ্ন উঠেছিল এবং আমরা দেখেছিলাম যে বিএনপি যিনি এখন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে চিত্রনায়িকার একটি মৌসুমির একটি ছবি প্রকাশ করে অনেকেই কিন্তু প্রচার চালিয়েছিল যে চিত্রনায়িকা মৌসুমি বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত। কিন্তু আরেকটি কথা যদি একটু বলতে চাই যে আগে কিন্তু এমন একটি সময় ছিল যেটির গল্প আমি এখন শুনি, যেহেতু নিজে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত আছি বা নিজে অভিনয় করছি বা কাজে কামের সঙ্গে যুক্ত আছি, সেক্ষেত্রে পূর্ববর্তী যদি গল্প শুনতে চাই যেমনটা ধরেন এরকমটা ছিল যে কেউ বিএনপির সঙ্গে রাজনীতি বিএনপিকে ব্যক্তিগতভাবে পছন্দ করতো, কেউ আওয়ামী লীগকে ব্যক্তিগতভাবে পছন্দ করতো, কিন্তু কখনো কোনো অনুষ্ঠান হলে ধরেন আওয়ামী লীগের কোনো বড় ধরনের অনুষ্ঠান হচ্ছে সেখানে কিন্তু যেই তারকাকে আসলে ইনভাইট করা হতো বা সেই আনুষ্ঠানিকতার মধ্যে তাকে কন্ট্রাক্ট করে নিয়ে যাওয়া হতো সে কিন্তু সেখানে যেত, তখন কিন্তু সে কার সমর্থন করে বা কি করে এই বিষয়টি কিন্তু ছিল না। আর তারকাদের কিন্তু আসলে দেখা গেল আজকে যদি বিএনপি ক্ষমতায় আসে তখন যদি ধরেন এমনটা হয় যে আমরা তারেক রহমান সাহেবের কিংবা বিএনপির কোনো আনুষ্ঠানিকতার মধ্যে কোনো তারকাকে ইনভাইট করা হয় তাহলে কিন্তু সে যেতে বাধ্য বা সরকারের যে কোনো সরকারের কর্মকাণ্ডের সঙ্গে যেতে বাধ্য। কিন্তু এই যে বিভেদ তৈরি করাটি, হ্যাঁ আমরা যেটি দেখেছিলাম যে যদি আজকে বলা হয় যে মৌসুমি আপুকে যদি আলাদা করে দেখা হয়, আমরা কিন্তু এমনটাও দেখেছিলাম যে বিএনপির সময়কার বিভিন্ন অনুষ্ঠানে আনুষ্ঠানিকতায় অনেক তারকারাই কিন্তু উপস্থিত ছিলেন, তারা কিন্তু পরবর্তীতে এসে কিন্তু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও যুক্ত হয়েছে। তো তাই বলে কিন্তু এমনটা দেখিনি যে কারণ রাজনীতির প্রতিহিংসাটা কিন্তু আগে ছিল না।
এমনটা কিন্তু দেখিনি যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে সে তো আমাদের ছিল, আমাদের সঙ্গে আনুষ্ঠানিকতায় এসছে বা আমাদের অনুষ্ঠানে এসেছিল, সে এখন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়েছে। আর এই প্রবণতাটাও ছিল না যে তারকা হলেই মনোনয়ন কিনতে হবে, হ্যাঁ এমপি নির্বাচন করতে হবে, কারণ তৃণমূল পর্যায় থেকে উঠে আসার কিন্তু একটি বিষয় থাকে, একটি অভিজ্ঞতার বিষয় থাকে, তারকা হলেই যে তার রাজনৈতিক একটি অভিজ্ঞতা থাকবে সেটি কিন্তু না। তো সেই প্রেক্ষাপটে আমরা বিগত দিনে যেটি দেখেছিলাম যে চিত্রনায়িকা মৌসুমি আপু যদি 2022 নির্বাচনের আগে বলি, তিনি কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে নির্বাচন করেছিল এবং তখন কিন্তু একটি গ্রুপ বারবার বোঝানোর চেষ্টা করেছিল যে চিত্রনায়িকা মৌসুমি বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত, তিনি বিএনপি করে এরকম। কিন্তু যদিও চিত্রনায়িকা মৌসুমি আপু কিন্তু তার এই রাজনৈতিক বা কোনো আনুষ্ঠানিকতা বা কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি প্রকাশ করেছে, এক প্রচার প্রচারণা চালাচ্ছে বা তাকে হেয়াপন্ন করার জন্য প্রচার করছে, এটি নিয়ে আসলে কখনোই চিত্রনায়িকা মৌসুমি আপুকে আমরা কোনো কথা বলতে দেখি না। তিনি বরাবরই নীরব থেকে তিনি তার কাজের ব্যাপারে তিনি সবচেয়ে বেশি ডেডিকেটেড ছিলেন বলে আমি দেখেছি। তো এখন যে বিষয়টি তারপরে সর্বশেষ কিন্তু একটি বছর আমরা সবচেয়ে বেশি, একটি বছর বলবো না, দুইটি তিনটি বছর রাজনৈতিক প্রবণতাটি সেলিব্রিটিদের মধ্যে অনেক বেশি প্রভাবিত হয়েছিল, যেখানে একটি বিষয় আমার ব্যক্তিগতভাবে অভিমত যে আসলে একজন সেলিব্রিটি বা তারকা সে সকলের পছন্দ, কারণ সমষ্টিগতভাবে কোনো তারকাকে বিএনপির মানুষ পছন্দ করে বা আওয়ামী লীগের মানুষ পছন্দ করে না, শুধুমাত্র কোনো দলের ভক্তরাই তার ফ্যান বিষয়টি কিন্তু এরকম না, কারণ তারকাদের ফ্যান সকল দল থাকে, তার দল বল নির্বিশেষে কিন্তু তারকাদের সেই ফ্যানটি থাকে। তো সেই প্রেক্ষাপটে আমরা গত বছর গত দুই তিন বছরে যেটি দেখেছিলাম যে চিত্রনায়িকা মৌসুমি আপু যখন বিশেষ করে তিনি চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে নির্বাচন করছিলেন, তখন কিন্তু ওনার বিষয়ে কিন্তু প্রশ্নটি উঠেছিল এবং তিনি কিন্তু নিশ্চুপ থেকেছেন এবং তিনি কিন্তু কখনো বোঝানোর চেষ্টাও করেনি যে আমি আসলে বিএনপি করি না বা আমার যে ছবিটি তারেক রহমান সাহেবের সঙ্গে এটি এই কারণে তুলেছি বা ওই কারণে, কোনো কোনো ব্যাখ্যা তিনি কিন্তু দেয়নি, তিনি কিন্তু নীরব থেকেছে। তবে সবচেয়ে বড় যে বিষয়টি তিনি নীরবতা থেকেছে, তিনি হয়তো বা নিজের মান সম্মানের জন্যই তিনি নীরব থেকেছেন, কারণ সেলিব্রিটিদের আসলে সেলিব্রিটিদের নিয়ে অনেক ধরনের কথাই হবে, অনেকে অনেকের মতামত জানাবে, অনেকে খুব প্রকাশ জানবে, এরকমটা হবে, কিন্তু সেলিব্রিটিদের সবসময় নীরব থাকা যে থাকাটাই কিন্তু জরুরি, যেরকমটা আমরা বলিউড হলিউডে কিন্তু আমরা দেখি। তো যাই হোক, সর্বশেষ আমরা যেটি দেখলাম যে চিত্রনায়িকা মৌসুমি আপুর হাজবেন্ড অর্থাৎ বাংলা চলচ্চিত্রের 90 দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি ভাই কিন্তু এই 5ই আগস্টের গণ অভ্যর্থনের পরে কিন্তু তিনি তার ক্ষোভটি জেড়েছেন, কারণ তার পরিবারের উপর মৌসুমি আপুর উপর এমন পরিমাণের বিষয়গুলো প্রভাবিত হয়েছিল এবং তাদের উপর এই বিষয়গুলো চাপিয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল যে তারা আসলে আওয়ামী লীগের বিরোধিতা করেছে, আওয়ামী লীগের এগেনিস্টে তারা রাজনীতি করেছে, কিন্তু আমরা কিন্তু আসলে কখনোই ওমর সানি ভাইকে সত্যিকারভাবে বা মৌসুমি আপুকে কিন্তু রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে দেখিনি, কিংবা ভ্যানে করে, ট্রাকে করে, পিক আপে করে বা কোনো দল থেকে মনোনয়ন কিনতে নিয়ে যাওয়া বা কোনো কাউকে খুশি করতে যে আনুষ্ঠানিকতায় যাওয়া, এইটি কিন্তু আসলে সত্যিকারভাবে আমরা লক্ষ্য করি না। তবে যেটি হচ্ছে যে আমরা সর্বশেষ গত সপ্তাহে কিন্তু আমরা একটি জিনিস, এটা আমার ব্যক্তিগত না, ওমর সানি ভাই তিনি তার পোস্টের মাধ্যমে কিন্তু একটি জিনিস প্রকাশ করেছিলেন, প্রকাশ করেছেন যে হ্যাঁ চিত্রনায়িকা মৌসুমি বা আমরা বরাবরই বিএনপির রাজনৈতিক সমর্থন বা বিএনপির কে পছন্দ করি, যদিও কোনো কিছুতে আমাদের এতটা সম্পৃক্ততা নেই, তবে আমরা ধরে নিতে পারি আসলে নীরবতা ভদ্রলোকের একটি অনেক বড় একটি গুণ, যে নীরব থাকা, নীরব থেকে নিজের কাজের ব্যাপারে ডেডিকেটেড হওয়া। তো বিয়ার্স, আমার যেহেতু মৌসুমি আপু তার এই ব্যাখ্যাগুলি দেয়নি কিংবা গণমাধ্যমের সামনে কথা বলেনি, তবে চিত্রনায়িকা মৌসুমি আপুর সঙ্গে তারেক রহমানের একটি আনুষ্ঠানিকতার ছবিটি নিয়ে ব্যাখ্যা করেছেন জনপ্রিয় চিত্রনায়ক এবং চিত্রনায়িকা মৌসুমি আপুর হাজবেন্ড শ্রদ্ধাভাজন চিত্রনায়ক ওমর সানি ভাই, তো আপনাদের মতামত কি যে বরাবরই চিত্রনায়িকা মৌসুমি আপুর উপরে যত ধরনের কথাই আসুক না কেন তিনি নিঃসুপ থেকেছেন, এই বিষয়টি নিয়ে আসলে আপনার মতামত কি, কিংবা আপনারা চিত্রনায়িকা মৌসুমি আপুকে কি আপনারা পরামর্শ দিবেন বা আপনারা কি চান যে তিনি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত হোক, রাজনীতির সঙ্গে যুক্ত হলে আসলে কোন দলের সঙ্গে তার সম্পৃক্ততা আপনারা চান, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।